Right now. And press the bell icon. Never miss an update. ওয়েলকাম বন্ধুরা আজকে চলে এসেছি আমরা একটা জব আপডেট নিয়ে আজকে যে জব আপডেট সম্বন্ধে তোমাদের জানাবো সেটা হলো ফ্রেশার স্টুডেন্টের জন্য যারা টু থাউজেন্ড নাইনটিন টু থাউজেন্ড টোয়েন্টি এবং টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান আউট ইঞ্জিনিয়ারিং এবং এমসিএ স্টুডেন্ট অর্থাৎ বি স্টুডেন্ট আছে তারা কিন্তু এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে টেক মহেন্দ্রার তরফ থেকে একটি বড় নোটিফিকেশন এসছে যে টেক মহেন্দ্রা ইন্টারশিপ অফ ক্যাম্পাস হায়ারিং ফর স্টুডেন্ট প্লাস জব অলসো দিচ্ছে ওরা কীভাবে আমরা অ্যাপ্লাই করবো আজকে পুরো এই ভিডিওতে পুরো পুরো ডিটেলসে জানবো এবং তোমরা যদি টু থাউজেন্ড টোয়েন্টি টু থাউজেন্ড নাইনটিন টু স্টুডেন্ট হয়ে থাকো অর্থাৎ এখন যদি তোমার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু জবটার জন্য অ্যাপ্লাই করতে পারবে কেননা এখানে পাওয়ার চার্জ কিন্তু অনেক আছে এবং কি কন্ডিশন আছে আজ ভিডিওতে পুরো ডিটেলসে বলবো তো ভিডিওসে ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কটা ক্লিক করে তোমরা ডাইরেক্ট লিঙ্ক লিঙ্ক ক্লিক করলে তোমার এই পেজ এই পেজে চলে আসবে এই পেজ যাওয়ার পর ক্লিক টু হো রিস্টার পেজে চলে যাবে ক্লিক করবে লিঙ্ক ক্লিক করার পরে এখানে দেখো অনেক টার্মিক কয়েকশন অপশান আছে এখানে কী কী অপশান আছে তোমাদের আমি শর্টকাটে এবারে বলে দিচ্ছি তোমরা পুরোপুরি পড়ে নিতে পারো যে এখানে প্রথমত যেটা আছে সেটা সেটা হলো ইউজি ইউজিসি অ্যাপ্রুভাল অর্থাৎ আইআরসিটিসির তরফ থেকে মানে আইআরসিটিই ই রেকোনাইজড ইন্টার্নশিপ এখানে একমাত্র ইঞ্জিনিয়ারিং এবং এমসি স্টুডেন্টরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তুমি ইঞ্জিনিয়ারিং যে কোনো ব্রাঞ্চ থেকে হতে পারো মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এনি ব্রাঞ্চ তুমি হতে পারো তুমি কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারো এবং তোমাদের কিন্তু এর জন্য তোমার ক্লাস টেন এবং টুয়েলভে কিন্তু মিনিমাম সিক্সটি পার্সেন্টের নাম্বার লাগবে এবং অলসো ইঞ্জিনিয়ারিংও তুমি এই পর্যন্ত যতটা মানে তোমার পরীক্ষা হয়েছে এক্সাম হয়েছে সেই রিলেটেড অ্যাভারেজ কিন্তু তোমার সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো আদারওয়াইজ কিন্তু এই সিক্সটি পার্সেন্ট নিচে কিন্তু থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না অ্যাপ্লাই করলে কিন্তু রিজিক রিজেক্ট হয়ে যাবে তো নেক্সট দেন এখানে অ্যাপ্লাই করার পর রেজিস্ট্রেশন করার পর তোমাকে একটা পিন সেন্ড করবে মেলে প্রিন্ট এবং রেজিস্ট্রেশন আইডি সেলেক্ট করবে সেটা তুমি ভালো করে রেখে দেবে কারণ ওটা তোমার কিন্তু ওরা যখন এক্সাম হায়ারিং করবে তখন কিন্তু তোমাকে ওটা ওটা হেল্পফুল ওটা লাগবে এক্সাম অর্থাৎ ওরা কিন্তু অনলাইনে মোবাইল থেকে কিন্তু অ্যাপ্লাই করার পরেই এক থেকে দু সপ্তাহের মধ্যে কিন্তু ওরা তোমার জিমেলে সব আপডেট পাঠাতে থাকবে ওই জিমেলে মেলের মধ্যে সবার সব নোটিফিকেশান থাকবে যে কবে এক্সাম হবে কীভাবে হবে অনলাইনে কীভাবে কী প্রসেস হবে সব এখানে থাকবে কিন্তু ওয়ান টু টু উইক ফ্রম ডেট অফ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন আর নেক্সট যা তোমরা যদি কেউ মটেক মহিন্দার সিক্স মান্থের মধ্যে কেউ অ্যাপ্লাই করে থাকো অর্থাৎ এখন থেকে আগে সিক্স মান্থের মধ্যে যদি তোমরা কেউ অ্যাপ্লাই করে থাকো কিংবা জব করে থাকো তাহলে কিন্তু তোমরা কিন্তু কোনো রকম এখানে অ্যাপ্লাই করতে পারবে না আপনার টেক সিক্স মাহিন্দার আগে সিক্স মান্থের যদি আগে তোমরা অ্যাপ্লাই করে থাকো সেক্ষেত্রে তোমরা এখানে এলিজেবল হবে আদওয়াইজ সিক্স মান্থের মধ্যে তুমি যে কোনো মান্থ হবে না কেন তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না অ্যাপ্লাই করলে কিন্তু তোমাদের রিজেক্ট হয়ে যাবে আর যদি তোমরা কোনো জব করে থাকো তাহলে সেখান তোমার জবের ওখান থেকে কিন্তু একটা সার্টিফিকেট লাগবে যে তুমি ওখান থেকে জব সে হচ্ছে ছাড়ছো তো নেক্সট এখানে কী করবে এখানে বাকিটা তোমরা এ ডিটেলসে পড়ে নিলে বুঝতে পারবে যে কী আছে না আছে দ্য এখানে আই হ্যাভ রিড দ্য ইনস্ট্রাকশন কেয়ারফুলি উইল এটা ক্লিক করে কন্টিনিউ অপশন ক্লিক করে দেবে কন্টিনিউ অপশান ক্লিক করার পর দেখবে আমাদের বেসিক যে পাসটা আছে রেজিস্ট্রেশন ফর্মটা আছে সেটা খোলা আসবে এখানে পার্সোনাল ডিটেলস অর্থাৎ প্রিফারেন্স দিয়ে দেবে প্রেফিস বলতে তুমি তুমি যদি ছেলে ছেলে হয়ে থাকো মেল তাহলে মিসেস মিস্টার আর ফিমেল হলে মিসেস তো মিস্টার দিয়ে তোমার এখানে ফার্স্ট নেম দেন মিডিল নেম লাস্ট নেম তোমার যদি মিডিল নেম না থাকে না দিলেও হবে লাস্ট নেম দেবে এটা কম্পালসারি নয় ফার্স্ট নেম আর লাস্ট নেম কম্পালসারি যেগুলো স্টার মার্কস সেগুলো কিন্তু তোমাকে ফিল আপ করতেই হবে ইউনিভার্সিটি এনরোলমেন্ট নাম্বার অর্থাৎ তোমার ইউনিভার্সিটি যে রেজিস্টার নাম্বার আছে ওটা হলো ইউনিভার্সিটি এনরোলমেন্ট নাম্বার ওই রেজিস্টার নাম্বার এখানে করে দেবে তোমার ডেট অফ মার্থ সব এখানে তুমি জাস্ট লিখে যেমন ফর্মে আছে সেই ফর্মে লিখে লিখে চলে যাবে ম্যারিট স্ট্যাটাস তুমি কি সিঙ্গেল কি ম্যারিড এখানে দিয়ে দেবে দেন জেন্ডার দেন ফোন নাম্বার একটা কম অল্টারনেটিভ ফোন নাম্বার এখানে দিতে হবে এখানে স্টার্টমার্ক নেই বাট কিন্তু অল্টারনেটিভ ফোন নাম্বার না দিয়ে কিন্তু ওরা নিচ্ছে না অল্টারনেটিভ ফোন নাম্বার একটা দিয়ে দেবে দেন ইমেল আইডি দিয়ে দেবে ইমিডিয়াটি দেওয়ার পর দেখো পোস্ট গ্রাজুয়েশন ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েশন সায়েন্স গ্রাজুয়েশন ডিপ্লোমা ক্লাস টুয়েলভ অ্যান্ড ক্লাস টেন এখানে তোমার যে যে যার আছে যেমন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হলে কী হবে ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েশনে এই অপশানে আগে ক্লিক করবে আমি দেখিয়ে দিচ্ছি এই এই অপশানটা দেখছো আগে এখানে ক্লিক করবে দেন কিন্তু এই বাকি পার্টগুলো করবে কারণ এই বাকি পার্টগুলো করার জন্য কিন্তু এটা আগে ক্লিক করতে হবে তুমি এটা যদি ওদের ক্লিক করে বাকি পার্টে ক্লিক করো তাহলে কিন্তু কোনো রকম রিসপন্স হবে না তো এখানে আমরা যদি একবার ক্লিক করি তাহলে কিছুক্ষণ লোড হবে পিসটা দেন আমাদের এখানে কিন্তু আমরা আরামসে ক্লিক করলে আমরা অপশন করেছে বি বিহি বিটেক তুমি যদি বি হয়ে থাকো বি ক্লিক করবে বিটেক হলে বি টেক ক্লিক করবে যে পাসিং ইয়ার যদি এই তিনটে মধ্যে হতে হবে নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান হয়ে থাকো কিংবা টোয়েন্টি যা যা হবে সেটা দেবে দেওয়ার পর স্ট্রিম কোন স্ট্রিমে আছে ওখানে সব স্ট্রিম উঠে আসছে অলসো ম্যাথমেটিক্স যদি তুমি হও তাহলে কিন্তু তুমি এখান থেকে তুমি ই অ্যাপ্লাই করতে পারবে ম্যাথামেটিক্স যেটা বি এ বা এমসিএ তুমি আমি ডিপার্টমেন্টে সিলেক্ট করার পর অ্যাভারেজ অ্যাগ্রেডেড পার্সেন্টেজ তোমার এই এই পর্যন্ত তোমার টোটাল কত পার্সেন্টেজ নাম্বার এসছে দেখে নেবে আর যেন সিক্সটি পার্সেন্ট মিনিমাম সিক্সটি পার্সেন্ট আছে যেটা আসবে এখানে পুট করে দেবে কান্ট্রি সিলেক্ট করে দেবে ইউনিভার্সিটি নেম সিলেক্ট করে দেবে কান্ট্রি অর্থাৎ ইন্ডিয়াতে হবে যেটা জানা যাচ্ছে তো প্রথমেই ইন্ডিয়া আছে আর ইউনিভার্সিটির নেম তুমি যে ইউনিভার্সিটির আন্ডারে তোমরা পড়ো সেই ইউনিভার্সিটি নেম এখানে পুট করে দেবে ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েশন হয়ে ক্লাস টুয়েলভ তো তোমরা করে দিয়েছো ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য নয়তো যারা ডিপ্লোমা করেছে তাদের ডিপ্লোমা দিতে পারো যে ক্লাস টুয়েল ক্লাস টুয়েলভ হলে ক্লাস টুয়েলভ দেওয়ার পর পাসিং ইয়ার এবার অ্যাগ্রিগেট পার্সেন্টেজ কলেজ নেম অ্যান্ড ক্লাস টেনেটা ও অটোমেটিক ওটা করা গেছে এখানে তোমাকে কিছু দিতে হবে পাসিং ইয়ার অ্যাগ্রিগেট পার্সেন্টেজ আর স্কুল নেম দেওয়ার পর এখানে একটা ক্যাপচা আছে ক্যাপচাটা এখানে ফিল করবে যেমন হচ্ছে ক্যাপচা ফিল করার পর যদি ক্যাপচা অপশন অপশন অসুবিধা হয় তাহলে এখানে ডি রেজিস্টার করে তুমি ক্যাপচাটা আবার নতুন করে পেতে পারো যেগুলো করার পর কী করবে রেজিস্টার অপশনে ক্লিক করবে রেজিস্টার অপশনে ক্লিক করে দাও দেন তোমার পেজটা সাবমিট হয়ে যাবে এবং তোমার মেলে একটা এসএমএস চলে আসবে এবং অফিস মোবাইল মেলে এবং মোবাইলও আসবে দেব মেলে তোমার পিন এবং কী পিন থাকবে এবং রেজিস্ট্রেশন আইডি থাকবে ওই রেজিস্ট্রেশন আইডি পিন তোমাকে ভালো করে রেখে দিতে হবে মেলে সেভ করে মেলে তো সেভ করা থাকবে তুমি আরও যাও আদার্সভাবে সেভ করে রাখতে পারো যেহেতু তোমার একশো এক থেকে দু সপ্তাহের মধ্যে তোমাকে কিন্তু ওখান থেকে মেলে মধ্যে তোমাকে ওদের আপডেট পাঠাবে কখন এক্সাম হবে কীভাবে হবে দিয়ে এক্সাম হয়ে যায় যদি তুমি সিলেক্ট হয়ে যায় তাহলে কিন্তু ভালো স্টাইফেন্ট সহ তুমি কিন্তু ওদের জব পেতে পারো তো নেক্সট দেখা হচ্ছে আবার এরকম জব রিলেটেড ভিডিও নিয়ে কন্টিনিউ আমরা আপডেট থাকবো এই জন্য তোমাকে এই কন্টিনিউ ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বাকি বিলে কোন করে যাতে ভিডিও সার্চ সঙ্গে সঙ্গে তুমি আপডেট পেয়ে যাও এবং জবের জন্য অ্যাপ্লাই করতে পারো আর যদি কোনো তোমার কোনো রকম জব রিলেটেড এবং আদার্স কিছু রিলেটেড ভিডিও দরকার হয় তবে অবশ্যই সেটাও কমেন্ট বক্সে জানিয়ে আমি সেই রিলেটেড ভিডিও আপলোড করে দেবো তো নেক্সট ভিডিও দেখাচ্ছ জন্য বাই বাই